আপনার মা সমান, আপনার আমার মায়ের, আপনার আমার পেটের সন্তান এরকম হাফেজ হয়ে দুনিয়ার বুকে আসবে? কারণ আমরা তো পেটে বাচ্চা রেখে কোথায় যাই? সেজদায় পড়ে আল্লাহর কোরআনকে বন্ধ রেখে এক মাসের জন্য সম্মান করে বেঁধে আলমারিতে রেখে দিই। 11 মাস আমাদের সোফার উপরে, শোকেসের উপরে আপনার 1.5 ফুট 2 ফুটের একটা টিভি সিনেমা রেখেছি, আপনার আমার তালিকা রয়েছে। যেমন ভাবে মসজিদের আপনার আজানের সময় সতী রয়েছে, একটাই আজান দেড়টায় কি হবে জামাত, তেমনি ভাবে আমাদের মা বোন আজকে নামাজ ভুলেছে, কুরআন ভুলেছে, আপনার তালিকা রেখেছে। 12টার সময় এই সিরিয়াল, 1টার সময় এই সিরিয়াল, 2টোর সময় এই সিরিয়াল, 3টার সময় এই সিরিয়াল। এই পেটে এই সিরিয়াল দেখা পেটের সন্তান, আপনার এই মায়ের পেটে থেকে কখনো গাউসুল আজম সন্তান তৈরি হতে পারে না, কখনো আপনার বাপমার খিদমতকারীর সন্তান তৈরি হতে পারে না, কখনো আপনার আল্লাহওয়ালার সন্তান হতে পারে না। এই পেটে সন্তান রেখে সিনেমা দেখবেন, আপনি বেপর্দায় চলাফেরা করবেন, আপনি যতই দোয়া করেন তাহাজ্জুদ করেন, কিন্তু আপনার আমল সব বেকার হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলার মহান গ্রন্থ কুরআনুল মাজিদকে আপনি পাঠ করেন আর না করেন, আপনি বুকে রাখলো নাকি, কোরআনের দিকে তাকালো নাকি, কোরআনের দিকে স্পর্শ করলো নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, বাবা জীবন আত্মীয়তা করেন মসজিদের সঙ্গে, আত্মীয়তা করেন মাদ্রাসার সঙ্গে, আত্মীয়তা করেন কোরআনের সঙ্গে, আত্মীয়তা করেন রাসূলের হাদিসের সঙ্গে, জান্নাতুল ফেরদাউস আপনার আত্মীয়তা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমাদের আত্মীয়তা সিনেমার সঙ্গে, আজকে আমাদের সন্তানের নাম লালটু, বল্টু, ঝন্টু, শুনটু। আমার যদি বাচ্চা হয়েছে একজন ভাই, কদিন আগে আমার ওলামায়ে কেরাম উপস্থিত আছে, উনি কেতাব দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলেন, বলছি চাচা আপনার ছেলের নাম আব্দুর রহমান, খুব সুন্দর নাম, বলে এই নামটা পাড়াতে আছে। আবার বলা হলো আব্দুর সাত্তার, বলে এটাও অমুকের বেটা তমুকের নাম। এইভাবে আল্লাহর 99টি নাম, রাসূলের আপনার নাম, যত পয়গম্বর নবীদের নাম, সাহাবাদের নাম, বলতে বলতে সব শেষ হয়ে গেল। বলছে একটি নিত্য নতুন নাম আমাকে বলেন, তাহলে বললাম এখানে নিত্য নতুন পাওয়া যাবে না, যেখানে নিত্য নতুন খরিদ করা যায় ওখানে যান, কারণ এখানে ওই মালি যেই মাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে আপনার মহান গ্রন্থ কুরআনুল মাজিদ, পূর্ব নতুন ছিল এখনো নতুন, আপনার আগামী তো নতুন। মুমিন যখন কোরআন পড়ে হিদা তখন নিবারণ হয়ে যায়। কোরআন এমনই মধুর বাণী, মিষ্টি খেলে তো মিষ্টির স্বাদ বুঝবেন, মিষ্টি খেলে মিষ্টির স্বাদ বোঝা যাবে। আজকে নামাজ পড়ছেন, ইমামের কত রকমের আপনার ভুল, জীবনে নামাজ পড়ে না, রমজান মাসে গেছে আবার বলছে ইমাম সাহেবের গলাটা একটু কেমন, মানে কোরআন শুনতে যায়নি, কোরআনের ব্যাখ্যাও জানে না, ও কোরআনের নামও জানে না, ওজুর গোসল গোসলের আপনার ফরজও জানে না, ওজুর ফরজও জানে না। ইমামের ভুল ধরতে কোনো অসুবিধা নাই, ইমামের ভুল ধরার আগে তুই তো পবিত্রতা হাসিল করা জানিস না, কিভাবে গোসল করতে হয় এটাও তো জানা নাই। আরে ইমামের পাক আল্লাহ জবান থেকে যে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তেলাওয়াত দেখে, আল্লাহ সুর দেখে না, আল্লাহ কণ্ঠ দেখে না, আল্লাহ অন্তরের বিচার, আল্লাহ অন্তরের বিচার দাতা, আল্লাহ অন্তরের খবর দাতা, আল্লাহ তাআলা তালা জানেন। একজন মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে, ওর ইচ্ছা আছে মানুষ আমাকে কিভাবে খুশি হবে। একজন কোরআনের আপনার আয়াত তেলাওয়াত করছে, ওনার তেলাওয়াত মধুর্য নাই, কিন্তু আল্লাহ তাআলা